আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। পবিত্র লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ আজ মহিমানিত। এই রাতে আল্লাহ তাআলার ইচ্ছায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে গমন করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি। পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া দরুদ ও ইবাদত বন্দেগির মাধ্যমে এ রাত কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ জুহর বাইতুল মোকারম জাতীয় মসজিদ পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশের অন্য মসজিদগুলিতেও হবে মিরাজ সংক্রান্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিদেশিদের কাছে সুষ্ঠু নির্বাচনে যে আশ্বাস দিচ্ছে তা হাস্যকর। গতকাল রাজধানীতে পদযাত্রায় এসব কথা বলেন তিনি। রাজধানীর গোপীবাগ থেকে ঢাকা দক্ষিণের পদযাত্রা শুরু হয়। পদযাত্রার আগের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ কখনো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যায়নি। দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারাও এতে বক্তব্য রাখেন। পরে বিকাল চারটার দিকে শুরু হয় পদযাত্রা। গোপীবাগ থেকে শুরু করে টিকাটুলি মোড় দিয়ে রাজধানীর সুপার মার্কেট হয়ে দয়াগঞ্জ ধুলাইখাল দিয়ে নয়াবাজারে গিয়ে শেষ হয় এ পদযাত্রা। অপরদিকে রাজধানীর উত্তরায় পদযাত্রা করে উত্তর বিএনপি। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ডক্টর মোশাররফ হোসেন বলেন, বিএনপির এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। এবার আর কোনো ষড়যন্ত্র ও ছলচাতুরি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। পদযাত্রা উত্তরা জসীমউদ্দিন রোডের মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সেক্টর প্রদক্ষিণ করে। এদিকে ঢাকা মহানগরীতে পদযাত্রার পর আজ দেশের অন্য বিভাগীয় সদর ও মহানগরীতে কর্মসূচি পালন করবে বিএনপি। অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববাদক সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে কর্মসূচি পালন করছে দলটি। আজ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর মহানগরে পদযাত্রা হবে। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে পদযাত্রা কর্মসূচি পালন করতে শুরু করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে রাজধানীতে চারটি পদযাত্রা শেষে 11 ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি পালন করে দলটি। বিএনপির নেতারা বলেছেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের গ্রাম পর্যায়ে বিপুল সাড়া পেয়েছেন তারা। ইউনিয়ন পর্যায়ে পদযাত্রাকালে 1.5 কোটি লিফলেট বিতরণ করেন বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে বিএনপির সাথে কোনো আপোষ হবে না, তাদের আন্দোলনের খেলা শেষ। গতকাল রাজধানী মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র সম্মেলনে দাওয়াত দিল কি দিল না তা পরোয়া করে না শেখ হাসিনার সরকার। বারবার চেষ্টা করে সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে বিএনপি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন। বিএনপির পদযাত্রার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যতই আন্দোলন করুক গণজোয়ার সম্ভব নয়, আগামী নির্বাচন খেলা হবে, তাই নেতাকর্মীদের এখন থেকে প্রস্তুতি নিতে নির্দেশ দেন। বিএনপির আন্দোলনের নদীতে আর কোনো জোয়ার আসবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।